মনে হচ্ছে এসবিটা নতুন এসেছে। প্রকাশের সম্বন্ধে কিছু জানে না। স্যার, প্রকাশের লোককে আপনি মেরে ফেললেন। প্রকাশকে আপনি কি রে, কে প্রকাশ? ও গড না গড ফাদার। হ্যাঁ, তোমাদের কাছে পুলিশের থেকে প্রকাশ দাও নাকি? হ্যাঁ, এসেছে আমাকে বোঝাতে। চল, এই তোমরা সবাই মিলে প্রকাশকে বলে দাও, আজ থেকে এই সিটিতে কারো কোনো দাদাগিরি চলবে না, কোনো রকমের খারাপ কারবার চলবে না। ওর অবস্থা এমন হবে যেমন এর হয়েছে। আরে ক্যামেরাম্যান কেন আসছে? মনে হচ্ছে প্রকাশের লোক। এই চল, পালাই পালাই পালাই। তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি, চলে যাও, চলে যাও। এই এসিপি, দুনিয়ায় ভগবদ গীতা, বাইবেল, কোরআন এই সব পবিত্র গ্রন্থে লেখা আছে যে পাপের সাজা পেতেই হয়, কিন্তু এই হায়দ্রাবাদ সিটিতে অন্যায় আমিই করি আর সাজাও আমিই দিই, বুঝেছো? প্রকাশ, এই সব কালকের কথা, আজ তোর লোকেরা অন্যায় করলে ওদের সাজা আমি দেব। যে অন্যায় তুই করেছিস, ওই রকম অন্যায় করার সুযোগ আর কাউকে করতে দেব না। যেখানকার লোক ওখানেই গেলে দেব। আমাকে ভয় দেখাতে আসিস না, খুব ভুল হবে। তোর এই কথা শুনলে আমার ছোট ভাইয়ের দিমাগ গরম হয়ে যাবে। এই মুন্না, প্রকাশের লোককে মারার জন্য হিম্মতের দরকার নেই, মেরে ফেলার পরে বেঁচে থাকার হিম্মত থাকা চাই। আসলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। মাঝ রাস্তায় প্রকাশের ভাই এসিপি কে এমন ভাবে মেরে ফেললো যে পোস্টমর্টম ছাড়া আর কিছু জানতেই পারলাম না। এর থেকে লজ্জার কথা আর কি হতে পারে? ওকে মারার আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এক ঘন্টা সময় পর্যন্ত চেয়েছিল। ছি ছি, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা। স্যার, আমরা তো মিনিস্টারের হাতের রিমোট হয়ে গেছি। স্যার স্যার, প্রকাশ আর তার গ্যাংয়ের পলিটিক্যাল সাপোর্ট যতদিন থাকবে ততদিন এইভাবেই চলতে থাকবে। স্যার কি বলছো তুমি? ওরও তো ভদ্ররাজ নামে একজন দুশ্মন আছে, সে ওকে মারার জন্য হোত পেতে আছে। কি মারবে স্যার? মোহাম্মদ গাজনীর মতো প্রকাশের থেকে ওর ভাই বেশি খতরনাক, ওরা তো এখনো কিছুই করতে পারেনি। ওকে, ভদ্রাজের কথা ভুলে যাও, এবার আসল কথায় আসি। ওই এসিপির যে পদটা ফাঁকা হয়ে গেল, ওখানে নতুন করে এসিপি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এতে আপনাদের কি রায়? পোস্টটা খালি রাখাই বুদ্ধিমানের কাজ হবে স্যার। কেননা স্যার, ওই পোস্টে যেই জয়েন করবে প্রকাশের কারবার দেখে সেই গরম হয়ে যাবে, আর তার ছোট ভাই মুন্নাকে ওর পেছনে লাগিয়ে দেবে। এই জন্য কখনো মাথা গরম করে না এই রকম এসিপি একজন রাখবো। আমাদের রবি বর্মা কেমন হবে? Yes sir, he is the right person. Yes sir. Help!
মনে করো এটা একটা দুধের গ্লাস প্রথম ফুলসজ্জা রাতে স্বামীর কাছে গেলে তো কেমন ফিল করবে বলো বলো আরে ফিলিং দেখাও প্লিজ আমাকে ছেড়ে দাও যে বিয়ে করবে ও কি ছেড়ে দেবে একটু ফিলিং দেখাও চলো চলো দেখাও কি দেখছো আরে আমাকে স্বামী ভেবে নাও চলো এই এ নতুন তো তাই ফিলিং আসছে না ঠিকই বলেছিস ফিলিং কি সেটা তুই নিজে ওকে বুঝিয়ে দে হ্যাঁ দেখাও জানমন পার্কিং প্লেস ভাই গাড়ি পার্ক করতে হবে তো আরে ভাই আমার গাড়ি তুই আবার এসেছিস টয়লেট যেতে হবে খুব আর্জেন্ট আছে হ্যাঁ কি রে কি নাটক করছিস তুই হিরো নাকি তুই একে বাঁচাবি হ্যাঁ হুম জেনে ফেলেছিস লাইন আয় বাবা মেয়েটাকে ছেড়ে দে যদি না ছাড়ি তো আমিও তোকে ছাড়বো না এই তুই জানিস না আমি কে জানি তুই পরেশ পান্ডের ছেলে না সেটা জানি তোকে মারলে তোর বাবা আমাকে সাসপেন্ড করবে সেটাও জানি এটা শুনলে আমার বাবার খারাপ লাগবে এটাও আমি ভালো করেই জানি এই প্রতাপ কোনোদিন অন্যায় পছন্দ করে না অন্যায় কোনোদিন দেখতেও পারে না আর তুই যদি আমার কথা না মানিস তাহলে তোকে এখানেই আমি ফিক্সড করে দেবো সবাই এসে গেছে এই হ্যাঁ ভাই 2 মিনিটের মধ্যে এই জায়গাটা খালি হওয়া দরকার বুঝেছিস তোরা এই আই বলছি তাড়াতাড়ি জায়গাটা খালি করে দে কেন করব খালি আমরা এত বছর ধরে এখানে রয়েছি এই ব্রিফকেস নিয়ে আয় আমরা এই জায়গা কিছুতেই খালি করব না তোদের খালি করতে হবে না এই বোমই খালি করে দেবে 2 কিলোমিটার পর্যন্ত সবাই মরে যাবে হ্যাঁ মরে যাবে বাবু ভাই ইংরেজদের তাড়াতে 200 বছর লেগেছিল এ তো একই দিনে খালি করে দিল লয়ার এই ব্রিফকেসটা নিয়ে তোমার ঘরে রাখো দরকার পড়লে চেয়ে নেব তোমার চেয়ে নেওয়া পর্যন্ত আমি থাকবো তো হ্যালো ভাই আমাদের মুন্নাকে টার্গেট করেছে আমার ভাইকে আমার মুন্নাকে টার্গেট টার্গেট করেছে এ লয়ার আমার মুন্নাকে টার্গেট আমার হাতে হবে ভাই এই না ভাই 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 ভাই
এই ছেলেটা তো পালানোর চেষ্টা করছিল। আমার মা বাবার হত্যাকারী মুন্না জীবিত থাকতে পারে না। আমার মা বাবাকে আমি বাঁচাতে পারিনি তার দুঃখ আমার যতটা আছে, ঠিক তেমনি প্রকাশকেও তার ভাইকে বাঁচাতে না পারার দুঃখ ওকে পেতেই হবে। এই বলে রাখলাম, যত 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 চাই নিয়ে যাও। এই তোমাদেরকে ডেট দিচ্ছি সেপ্টেম্বরের 10 তারিখে আমার মা এবং বাবার মৃত্যুর প্রথম বছর পূর্তি হবে। যাও। হ্যালো হ্যালো এসিপি, ওয়েলকাম টু হায়দ্রাবাদ। হ্যাঁ প্রকাশ, কেমন আছো? ডিউটি জয়েন করার পরে প্রথম দিনের গিফটটা পেলে? হ্যাঁ খুব ভালো, কিন্তু গিফট থেকে বেশি একে অপরকে দেওয়ার জন্য আরো অনেক কিছু আছে। ওই গিফটটা দেওয়া এখনো বাকি আছে। আমার দেওয়ার অভ্যেস আছে, নেওয়ার অভ্যেসটা নেই। আমি দেব তো, দেখে নেব। লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন তুই গুন্ডা ছিলি, 5 বছরের মধ্যে তুই তো বড় লোক হয়ে গেলি রে। গুড, তোর এই ডেডিকেশন আমার পছন্দ হয়েছে। কিপ ইট আপ। থ্যাঙ্কস এসিপি। একটা পরামর্শ দিচ্ছি, এই পোস্ট থেকে কাউকে কখনো ট্রান্সফার করা হয় না, সোজা উপরেই পাঠানো হয়। এই কথা, তোমার জায়গায় অন্য কেউ না আসে সেটা চেষ্টা করো। থ্যাঙ্কস ভাই, তোর এই পরামর্শ আর সাপোর্ট থাকলে আমি পালাবো কেন? আর একটা কথা হলো, আমি পালানোর লোক নই। আরে ইয়ার, চল সিধুকে দেখে আসি। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ কি শুটিং চলছে নাকি? শুটিং নয় ভাই, ফাইটিং। আরে হায়দ্রাবাদে রোজই দেখা যায়, এটা আমাদের কাছে কমন। আমাদের সিধু কোথায় গার্লফ্রেন্ডের সাথে গেছে চল দেখি। কি বলবো তোকে, সব সময় মেয়ের পেছনে লেগেই থাকে, এখানেই কোথাও মার্কেটে আছে হয়তো। প্রতাপ, এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? মনে হচ্ছে সিধু বেশি অ্যাডভান্স হয়ে গেছে, চল দেখি। আরে ওরা তো সিধুকে মারছে। তুই কোনো গড়বড় করছিস? জিজ্ঞাসা করছি বল। হ্যালো, ওর কোনো দোষ নেই, আমি গড়বড় করেছি, কি করবি তুই? গড়বড় আমরা করেছি, কি করবি বে? বাবা কি কাজ আছে? প্রথম গাড়ি ধরে এখানে চলে আয়, এখানে কলেজে সিট পাওয়া গেছে। কে সিট দিচ্ছে আমাকে? কোন বেওকুপি হবে যে তোকে সিট দিচ্ছে? তাড়াতাড়ি চলে আয়, এই হাসি বন্ধ কর, তাড়াতাড়ি বেরিয়ে পড়। কি বলে, এখনই বেরোবো? হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি। চলতে বেরো আর এখানে পৌঁছা, কোনো গন্ডগোল চাই না। জানি। এই নাও মা, দাদা এসেছে। কি হলো, কখনো দেখোনি? সেই সুভাষচন্দ্র বোস ফিরলো নাকি, কেন চিল্লাচ্ছ? সত্যি তো, আমার ছেলে সুভাষচন্দ্র বোসের মতো নাম উজ্জ্বল করবে। হ্যাঁ করবে করবে, সব গ্রামবাসী একটাই চিন্তা করছে যে পণ্ডিতের ছেলে একটা পরমাংস। তুমি কি নিজেকে পণ্ডিত মনে করছো? পণ্ডিত না, ধর তোকে জন্ম দিয়েছি সেটাই অনুভব করছি। শোনো, তুমি আমাকে জন্ম দাওনি, আমার মা দিয়েছে। আমার বুদ্ধি ঘাস খেতে গেছে। যে কোনো কলেজে ভর্তি করো, 1 মাসের মধ্যে সাসপেন্ড হয়ে আসে, আর অন্য কলেজে সিট না পাওয়া পর্যন্ত ফ্রেন্ডের সাথে দেখা করতে হায়দ্রাবাদ চলে যায়। আরে গাধা, আজ পর্যন্ত 20 খানা কলেজ বদলে ফেলেছিস,
এটা তোর শেষ কলেজ, এখানে আর কোনো কলেজ বাকি নাই। হায়দ্রাবাদে আছে না? আর একবার মুখ দিয়ে আওয়াজ করলে তোর পা আমি ভেঙে দেবো। কলেজের টাইম হয়ে যাচ্ছে, যা তৈরি হয়ে নে। তুই তাড়াতাড়ি আয়, আমি খাবার বানাই। তুই এদিকে আয় তো। বড়ই কালারফুল কলেজ। এই নাম কি হলো বাবা? নেপাল। এই এই 20 বছর ধরে এই কলেজে পড়িয়ে সংসার চালাচ্ছি আমি। কাউকে বলবি না যে তুই আমার ছেলে। সেম ফিলিং। তুমি আমার বাবা, এটা কাউকে বলো না প্লিজ। আর যদি কেউ জেনে যায় তুমি আমার বাবা তাহলে বুঝতেই পারছো। সত্যি তুই খুব স্মার্ট। এটা তো সত্যি, তাই না? এই কোথায় যাচ্ছ তোমরা? ভালোই হয়েছে, স্ট্রাইক হয়েছে। আমার অ্যাডমিশন না হতেই কলেজে স্ট্রাইক হয়ে গেল, এবার তোমার চাকরিটাও চলে যাবে। হ্যাঁ, তুই আসতে স্ট্রাইক হয়ে গেল, এরপর কি হবে সে তো ওপরওয়ালাই জানে। হ্যাঁ, তো ওপরওয়ালাই জানে। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখে আসি। আমার বাবা কলেজের ভেতরে গেল, জানি না কি হবে। বাপরে, এক সে এক আইটেম হয় বস। আরে গুরু, এক এক করে সব মেয়েরা চলে যাচ্ছে, চলো না আমরাও কোনো মর্নিং শোতে গিয়ে বসি। শো দেখার জন্য থিয়েটারে যেতে হবে না, আমি এখানেই শো অ্যারেঞ্জ করে দিচ্ছি। ফ্যাশন শো? না, অ্যাকশন শো। হ্যালো হিরো। আরে এদিকে আয়। আমি? হ্যাঁ। কি হয়েছে ভাই? কি রে, তুই নতুন? একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ, কি কি পারিস তুই? সব কিছু করতে পারি, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা। ও হ্যাঁ, আর মারপিট করা। ও রিয়েলি? রিয়েলি। হেই গাইস, আজ আমাদের এই নতুন হ্যান্ডসাম স্টুডেন্ট আমাদের কলেজের বক্সিং চ্যাম্পিয়নের সাথে বক্সিং করবে। কাম অন গাইস, চিয়ার হিম আপ, কাম অন কাম অন। আরে ভাই, আমার বাবা যদি জানতে পারে রাগ করবে। ব্রাদার, কমিট করে দিয়েছো, চলো। খেল খতম। টিকিট নিয়ে নাও, আগে চেকিং আছে। এতগুলো লোক উইদাউট টিকেট ছিল? এ মেয়েটাও বলিহারি, রোদের মধ্যে এইভাবে যাচ্ছে, বাসে আসা উচিত ছিল। ওর কাছে স্কুটি আছে, ও বাসে কেন আসবে? পাঞ্চার হয়ে গেলে আমাকে দেখে হাসছে, জিজ্ঞাসা করলে জানা যাবে। এক্সকিউজ মি, আপনি আমাকে দেখে কেন হাসছেন? আপনি কি আমাকে চেনেন? হু আর ইউ? হু আর ইউ বলছো? হু আর ইউ ইংলিশ যাচ্ছে। এই কন্ডাক্টর, এখানে বাস কেন থামালে? থামাইনি, তোমার স্টপেজ এসে গেছে। আমার স্টপেজ এসে গেছে? দেখি, চলো 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 চলো। আরে স্টপেজ খেয়াল করবে তো। বাই প্রতাপ। প্রতাপ? ও আমার নাম জানলো কি করে? এই স্কুটি দাঁড়াও। এই 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 কন্ডাক্টর, বাস থামাও, কন্ডাক্টর বাস থামাও। আমি ভেবেছিলাম আমি সবাইকে শক দেবো, এ আমাকে শক দিয়ে চলে গেল। ব্যাট, আরে আমার পার্স, আরে আমার পার্স। এই বসার জন্য ডাইনিং টেবিল থাকতে, তুই সিঁড়িতে কেন সেটল হয়ে গেলি? ব্যাস এমনি। আচ্ছা আগে বল, নতুন কলেজ কেমন লাগলো তোর? ঠিকঠাকই আছে, সেরকম ভালো কিছু না। একটা মেয়েও পছন্দ হলো না? কলেজে তো পছন্দ হলো না, কিন্তু বাসে একটা মেয়ে দেখলাম। বাপরে বাপরে বাপরে, অনেক মেয়েই আমি দেখেছি, এই প্রথম। কিন্তু আমার পার্সটা নিয়ে নিল। চি, জোর। এই জোরে চাচাস না, বাবা যদি শুনতে পায় না তাহলে পার্সের চক্করে হাজার গালি শুনতে হবে। ভয়ের কোনো কারণ নেই, উনি টিভি দেখতে ব্যস্ত আছেন। আরে প্রকাশ আর প্রকাশ, প্রকাশ আর প্রকাশ, ওকে পরিচালনা জনদলয়।
প্রকাশ ইলেকশন করেছে তার ছোট ভাই যুবরাজের জন্য। ছি ছি, সব সময় খালি শুধু গুন্ডাগিরি মারামারি, জনতাকে ভয় দেখিয়ে সব সর্বনাশ করছে। আরে যেখানেই দেখো গুন্ডাগিরি মারামারি রেপ মার্ডার করলেও কেউ কিছু করতে পারছে না। ওই দুই ভাই একবার পুলিশের হাতে ধরা পড়াবি। এর বয়স কত হবে রে ভাই? প্রায় 70 এর কাছাকাছি হবে। মুন্না ভাই, মুন্না এখানে নেই। মুন্না কাল রাত্রে বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে গেছে। হ্যাঁ, এই আমরা ডিনার করতে এই বুড়োর বাড়ি যাব। এই একবার এসিপি কে ফোন লাগা। করিম হচ্ছে ভাই। হ্যালো হ্যালো এসিপি, কি হলো, শুয়ে আছো নাকি? সরি, তোমার সাথে কিছু কথা ছিল। এই এখানকার ঠিকানা বল। বাংলো নম্বর 5 সিআর অ্যাভিনিউ। বুড়ো এমএলএ স্বর্গবাসী হলো, দেশের কোনো কাজে লাগলো না, অদ্ভুত ব্যাপার। তুমি খুব লাকি এসিপি, এখানে আসার পর থেকে তুমি শুধু গিফট আর গিফটই পেয়ে যাচ্ছ। এ প্রকাশ, গিফটের মানে খালি নেওয়া দেওয়া নয়। দেখ না, আমি তো সাদের ঘুম ছুটিয়ে তোর জীবন ভরের গিফটের হিসেব বরাবর করে দেবো, ঘরে তুই রেডি থাকিস। কিন্তু আমার একটা ব্যাপারে দুঃখ প্রকাশ, একটা চান্স আমার মিস হয়ে গেল। ভদ্রাজ এসে আমার আগে ওকে মেরে দিল। মুন্নার বেঁচে নেই, মারা গেছে। আমার ভাইকে বাঁচা। খুঁজে বার করে মারবে, যাও। এখানে যে পড়ে আছে ওটা তো ছেলে নয়, আমার ভাই, আমার ভাইও, আমার প্রাণ। ওর হত্যাকারীকে আমি ছেড়ে দেবো? আমরা নিশ্চয়ই ধরবো, আমাদের পুলিশ তো এই কাজের জন্যই। এই এই মিনিস্টার কি বললো শুনলি? তোরা কোনো কাজের না। ওই ভদ্ররাজকে এখন পুলিশ ধরবে বলছে, তোদের কোনো লজ্জা নেই? ভাই, আমার কারোর দরকার নেই। আমি যতক্ষণ না ভদ্ররাজের লাশ তোমার পায়ের তলায় না আনছি, আমি ততদিন মুখ দেখাবো না। হ্যাঁ, এই একে কোথাও দেখেছিস? আমি দেখিনি। এই শুন, একে চিনিস তুই? না না, আমি চিনি না। হুম,
আরে রে, আমার বাবা আমাকে সাইকেল কিনে দেয়নি বলে আমি জিরা মনে করেছিলাম, কিন্তু আমার জন্য এই হুন্ডা গাড়িটা আমাকে কিনে দিয়ে উনি তো হিরো। থ্যাঙ্কস লট বাবা, থ্যাঙ্কস। আমার স্বপ্নের রানী তুই এসে গেছিস, এসে গেছিস, এসে গেছিস, এসে গেছিস, এসে গেছিস। আরে কি করছিস তুই? আচ্ছা মা, এসে গেছো তুমি, দেখো মা, এক সপ্তাহ ধরে গোলাপ জাম বানাতে বলছি কিন্তু কেউ বানালো না। বাবাকে বললাম তো, দেখো না, গাড়ি এনে দিল। আহা, একবার উপরে দেখো না বাবা কিরকম নিশ্চিন্তে কৃষ্ণ ভগবানের মতো শুয়ে বিশ্রাম নিচ্ছে। যাও না, লক্ষ্মীর মতো ওনার পার্টিতে দাও না, পুণ্য হবে তোমার। আর আমিও স্নান টান সেরে আমার গাড়িটা নিয়ে কলেজে যাবো। বাই। মা, দাদা পাগলের মতো কেন করছে? মাইন তো চলা, জিধর চলা হে রাস্তা। মা, চাবি। চাবি প্রশান্তদের বাড়িতে আছে, তুই গিয়ে জিজ্ঞেস কর। নতুন গাড়ি কি তুমি ভাড়া দিয়ে দিয়েছো? এ ভাই, এ ভাই, আমার গাড়ি। কি, আমার গাড়ি নিয়ে কোথায় যাচ্ছো? তোর গাড়ি? এটা আমার গাড়ি, এখানে রেখেছিলাম, দুই চকাচক করেছিস বলে তোর হয়ে গেল না? খুব ভালো গাড়ি দিতে পারি, গাড়ি ধোয়ার জন্য থ্যাঙ্কস। এই মোটু কেমন ঘুমোচ্ছে? এ কৃষ্ণমূর্তি কখনোই না, মহিষ মূর্তি। এ ভাই, কোথায় যাচ্ছো তুমি? আরে দাঁড়াও। কি হলো? আরে তোমার বাইকে আমাকে কলেজ পর্যন্ত তো নামিয়ে দাও। ঠিক আছে, বসো। আরে তুই এখন যা, আমি পরে আসছি। না, আমি এখন যাব না। তুই যা না। না না না, এই তোর মতো ছেলেদের জন্য না, এই মেয়েদের কাছে ছেলেদের দাম কমে যায়। যা, যা না। এই থামো। এই যে ম্যাডাম, কালকে তুমি যা করলে ভালোই করলে, তুমি আমার নাম জানলে কি করে? সিগন্যাল, হেঁটো। এই দাঁড়া তো, তোমার মতো না এর আগে অনেক মেয়েই আমি দেখেছি। এই বলো তো তুমি কে? এই পয়সা বার কর, পয়সা বার কর। এটা তোর বাপের রুট পেয়েছিস নাকি? ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিস? তুমি কে বলো? বলো। হ্যালো, পুলিশ। হ্যাঁ আসি ম্যাডাম। প্রত্যেক মানুষের সময় জ্ঞান থাকা খুব জরুরি। যদি সেই জ্ঞান না থাকে তাহলে মানুষ যতই স্মার্ট হোক সব বেকার। এক্সকিউজ মি, উদাহরণস্বরূপ হচ্ছে এই একজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে দরকার সময় জ্ঞানের। তার মানে এর মতো ছেলের তো সিটের দরকার নেই। আরে এইরকম লোক রকেট নিয়ে গেলেও লক্ষ্যে পৌঁছতে পারবে না, নিচেই থাকবে। মুখ বন্ধ করো। আমি ওকে কিচ্ছু বলিনি, সত্যি কথা বলছি, আমার মাতা দিব্যি। স্যার, I want to go out with your permission. ওকে, যাও তুমি। থ্যাঙ্ক ইউ স্যার। আমিও যাব। আরে তুমি ক্লাসে এসেছো কতক্ষণ হলো? 10, 5, 2 যারা অংশগ্রহণ করতে চাও তারা হাত তোলো। একই সবাই হাত তুলে দিলে? এটা কোনো সাধারণ ব্যাপার নয়, ড্যান্স প্রোগ্রাম। এটা একটুখানি এদিক ওদিক হলে স্টেজে টমেটো ডিম এসে পড়বে। হ্যাঁ, এই কাজে তুমি লাগবে। পড়াশোনা না হলেও রেকর্ড ড্যান্স করে পেট ভরিয়ে নেবে। বলছিলাম চিকনি মালটা তো ক্লাস থেকে চলে গেছে, দ্বিতীয় আইটেমটা কোনটা ক্লাসে? কেন, কি হয়েছে? কিছুই না, দুদিন ধরে আমার পেছনে পড়ে আছে। আরে বাপরে, লুক এট দা ফেস ইন ইওর মিরর, মিরর। নিজের তোমরা কোনোদিন আয়নায় দেখেছিস? যদি ওর মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে সকাল হতে আমাদের ডেড বডি সমুদ্রে ভেসে বেড়াবে। রঘুনাথ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমার সোনা মনি একবার খালি একবার খাবারটা খেয়ে নাও দাঁড়াও 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 আমার সোনা মনি কোথায় চলে গেছে মাধুরী মাধুরী এই নাও তোমার বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে খেয়ে নাও মামনি খাওয়া জিনিস না করতে নেই নাও খেয়ে নাও খেয়ে নাও তোমার কলেজে টাইম হয়ে গেছে তুমি যাও রেডি হও গো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ ভেতরে এসো কি হয়েছে ফাইলের উপর সিগনেচার নিয়ে নিয়েছি কিন্তু ওকে মারতে হলো আমাদের কাজটাই হলো জরুরি কিন্তু সবসময় প্রাণ নেওয়াটা জরুরি নয় প্রাণ নেওয়ার হুমকি দিয়ে কাজ করা উচিত যাও এখান থেকে আমি এসপির সাথে কথা বলছি গেট আউট যে যার মতো আমার ঘরটাকে পার্কিং প্লেস বানিয়ে রেখেছে গাড়ির তেষামি মারছি যার বাবা গাড়ি কিনে দিয়েছে হ্যালো আগে ফোন তোল তারপরে তো হ্যালো বল আরে বাপরে তুই আমার চোখ খুলে দিলি যা 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 হ্যালো মাধুরী এই তুমি আমার দাদার পার্স চুরি করছো না এই ফোনটা আমাকে দে তুই যা এখান থেকে আমি কথা বলছি হ্যালো কি রে পুরো দুনিয়ায় পার্সের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিস ঠিক আছে বলে দিয়েছিস যখন আর কি করা যাবে বল থ্যাঙ্কস সেরকম কিছু না কি ব্যাপার সকাল সকাল ফোন করলে প্রতাপ কুমার আরে তুই তো কামাল করে দিয়েছিস গতকাল তোর ডান্স ঝাক্কা আরে ডান্স কি বলছো আমি যে কোনো কাজ না একদম ঝাক্কাস করি আগে তোয়ালে তো সামলা তুই ও কি করে দেখলো সময় এসছে তোর চাকু ধরা হাতে ভুট্টা পোড়াতে হচ্ছে তোর জন্য এটাই ঠিক আছে তোর সময় চলে এসছে তাহলে এখন কি করবো ভাই আরে বাপরে ভাগ্য ভালো আমি ওর কাছে ভুট্টা চাইনি না হলে আগুন আমার মুখে ঢেলে দিত এই আমার ভাই বেঁচে থাকলে বলতো যে ভাই আমার সামনে যারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে ওদের মাথা কেটে এনে আমার পায়ের তলায় চাই ভাই আমার চাঁদ মামা চাই আমি জানতাম আমি আনতে পারবো না কিন্তু আমার ভাইয়ের জন্য আমি ওটাও আনতে যেতাম বোধহয় ওটাই আনতে গেছে এখন কেন ফিরে আসবে আরে আমার ভাই মুন্না প্রত্যেক দাদাই চায় নিজের ভাইয়ের জন্য কিছু না কিছু আনতে কিন্তু আমি আমি তোকে কখনো কিছু কোনোদিন দিতে পারিনি কিন্তু ভাই আমি যা চেয়েছি হামেশাই এনে দিয়েছিস কিন্তু তোকে যে মারলো সেই বদরাজের আমি কিছুই করতে পারলাম না কিচ্ছু না আজ কত তারিখ বলতো রে 11 তারিখ ভাই ওই হারামকর ভদ্রাজের বাবা মারা গেছে আজ তার বর্ষপূর্তি এই বছরও যে করেই হোক এখানে আসবে যা রে যা আর ওকে টুকরো টুকরো করে কেটে ফেল হ্যাঁ বল মা হ্যাঁ বোন কি করছে তুমি দেখো তো জানি না কোথায় যাবার জন্য তৈরি হচ্ছে আরে মা ওদিকে দেখো না সকাল থেকে দেখছি আমার বাড়ির দিকে চেয়ে আছে ওরা দুজনে মিলে সাত পাক ঘুরবে নাকি এই কি বলি আমায় কি বলি কি বলি আমার সামনে দাঁড়া দেখাচ্ছে মজা দাঁড়া বলছি এই দেখ না তোর জন্য চেয়ে আছে এই কালো ছেলেটা এই তুই কি ভেবেছিস কি সকাল সকাল পাগল ছাগলের মতো এসেছিস তুই আমাকে লাইন মারছিস বাপ রে আর নয় তুই কি মুম্বাই থেকে সালমান খান আসবে লাইন মারার জন্য এরপর দেখলে না মেরে ফেলবো ওরে বাপরে এই তো নিজেকে মাদারি দিক্ষিত ভাবে দাদা তোকে তো আমি ছাড়বই না সরি 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 বাবা আমি শপিং এর জন্য রেডি হচ্ছিলাম মাঝখান থেকে এই কথা থেকে এলো আচ্ছা ঠিক আছে তোকে শপিং এ যেতে হবে না তাই না চল এলি তো লাইনে আচ্ছা ওই কালো লোকটার সাথে ঠিক আছে একটু দাঁড়াও আমি আসছি ঠিক আছে
শোন, তাড়াতাড়ি আসবি না তো লাঞ্চটা ওখানেই পাঠাতে হবে। দরকার করবে না। হ্যালো, ওই দিন তো অন্য লোকের সাথে দেখেছিলাম। কে লোকটা? কি আবার তোমার ভাই? ওর সাথে গেলে না কেন? ওর সঙ্গে গেলে তোমার খারাপ লাগতো না? আরে বাপ রে, পুরো ফ্যামিলি শুদ্ধ এরকম মনে হয়। কি আর করা যাবে, দুনিয়াটাই এরকম। সুনামি দেখার মতো এক্সপ্রেশন দিলে যে, কারোর গাড়িতে ওঠার আগে ভালো করে দেখে নিতে হয় যে গাড়িতে কে বসে আছে, বুঝলে? কি ব্যাপার হলো? ওই দিন পুলিশকে তুমি ডেকেছিলে না? আমার পার্সটা তুমি চুরি করেছিলে না? দিন রাত আমার বাড়িতে ফোন করে তুমি বিরক্ত করেছো না? এই কি মনে করেছো আমাকে? আজ তোমার মজা দেখাচ্ছি, বলো বলছি, বলো বলছি। না প্রতাপ। কি না প্রতাপ? হ্যাঁ, বাঘের সাথে চালাকি না? না প্রতাপ, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ভয় দেখাচ্ছিলাম, তুমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলে। আমাকে দয়া করো আন্টি, আমি হাত জোড় করছি। না 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 না, আমাকে যেতে দাও। শোনো না প্রতাপ, এ দেখছি আমার পিছু ছাড়ছে না যে। প্রতাপ, আই লাভ ইউ। কি বললে? আই লাভ ইউ বললাম। আমার ফোন নাম্বার আর বাড়ি ঠিকানা নিয়ে তোমার এত বড় সাহস, তুমি আমাকে আই লাভ ইউ বলছো? হ্যাঁ, আই লাভ ইউ বলাটা খুব সহজ, তাই না? সত্যি করে বলো তো কি চাও? অনেক হয়েছে, এবার আমি বলি। তোমার নাম, নাম্বার, বাড়ির ঠিকানা সব কিছু জানি আমি। প্রথমবার তোমায় হায়দ্রাবাদে দেখি, সবজি মার্কেটে। সেদিন বন্ধুদের নিয়ে ফাইট করছিলে, মনে আছে? তার মানে ফাইট দেখেই প্রেমে পড়ে গেলে? ওই ঝামেলার আসল কারণ তুমি জানো? মার্কেটে গুন্ডেরা আমার সাথে অসভ্যতা করছিল, তোমার বন্ধুরা এসে ওদের বারণ করে, তোমার বন্ধুকে ওই গুন্ডেরা মারে, আর তারপর তুমি রেগে যাও, তুমি ওই গুন্ডেদের মারলে। এই সব কিছু আমার ভালো লেগেছিল, আর সেই দিন আমি তোমাকে এখানে দেখতে পেলাম। ওই দিন থেকে আমি তোমাকে অবজার্ভ করছি। হ্যাঁ, আজকাল খুব উইক হয়ে গেছিস তুই। সাড়ের মতো হয়ে গেছে, উইক বলছিস? ভাই, হোয়াট এ ফিগার। এই রিয়েল সুপার। কেন, দেখেই ঝটকা লাগলো নাকি? এ পছন্দ হয়ে গেছে নাকি? বেট লাগাবি, ওকে ডিস্কো নিয়ে যাবো। ডিস্কো নিয়ে যাবো তো কি বল, যাকে বলার তাকে ঠিকই বলবো। এই পেনটা দে তো। এ পেন দিয়ে কি লিখবি? এখনই দেখতে পাবি। হ্যাঁ হ্যাঁ দেখবো, একবার পেছনে ঘুরে দেখ, জেনে যাবি। হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো। আপ মেরে সাথ ডান্স করেঙ্গে? বয়স্ক মহিলার মনে দুঃখ না দিয়ে তুমি ওনাকে ডিস্কোতে আর ডিনারেও সাথে নিয়ে গেলে। ওনার চোখে যে খুশির ঝলক ছিল সেটা তোমার জন্য প্রতাপ, সেই জন্য এইসব দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি সত্যি বলছি, আই লাভ ইউ। জলদি টিপেন নিয়ে আসো, কলেজে যেতে দেরি হয়ে যাবে আমার। আসছে বাবা। প্রতাপ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কোথায় গেল, কোথায় গেল প্রতাপ? এটা কি হচ্ছে, কি দরকার? আমি কথা বলছি না ভাই, চা না কফি? হ্যাঁ, আমার মা কিন্তু খুব ভালো কফি বানায়। মা কফি বানাও না, এসো এসো এদিকে এসো, এখানে বসে কথা বলি, এসো। ভাই আমি সত্যি বলছি, আমি ওর পিছনে পড়ে নেই, ওই আমার পিছনে লেগেছে। আমি একদম সত্যি কথা বলছি,
মাধুরী তোর পেছনে লেগেছে না, তুই মাধুরীর পেছনে লেগেছিস, কিন্তু রঘুনাথের পথের কাটা হস না, না হলে ঠিক আছে ভাই, সত্যি বলতে আমিও টেনশনে ছিলাম, তুমি যেমন বলবে সেরকমই হবে, ওকে? আজকের পর মাধুরীর সাথে আমি কখনো দেখা করব না, ওকে? বুদ্ধিমান মনে হচ্ছে তোকে, সেই জন্য তাড়াতাড়ি বুঝে নিয়েছিস। চল রে, এই প্রতাপ, একটা কথা কান খুলে শুনে রাখ, এই কথা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে, আর যদি রঘুনাথের কাছে এই কথা পৌঁছায় তাহলে তো বুঝতেই পারছিস। এ ভাই, কি রে? কিছু না ভাই, এরকম কথা বাইরেই বলা ভালো, ঠিক না? আমার বাবা আবার রক্ত দেখে খুব ভয় পায়। ওকে ভাই। ভাই, রক্ত দেখে ভয় পায় তোমার না ওর? হ্যাঁ, আরে ওরি, ওটা তো বুঝলাম, আমার মনে হলো তুমি ওকে ওয়ার্নিং দানো, ও তোমাকে দিয়ে গেল। চল। তাই নাকি? আমার লাইফে সবকিছু আছে, শুধু নেই আমার জীবনে প্রতাপ। জীবনে প্রথমবার কাউকে জীবনে থেকে বেশি ভালোবেসেছি আমি। ওকে ছাড়া আমি আমার বাকি জীবন কি করে কাটাবো আমি ভাবতেই পাচ্ছি না। আমার গোটা মন জুড়ে শুধুমাত্র ও আছে, কিন্তু ও এখন আমার উপর রাগ করে আছে। আমার মনের কথা ও বুঝতে পারছে না, হয়তো ভগবানের এটাই ইচ্ছে প্রতাপকে ছাড়া আমি বাঁচবো না, আমার জীবনে কোনো মানে নেই, ওকে ছাড়া আমি মরব। কি ভাবছিস বাবা? কিছু না বাবা। মাধুরীর কথা ভাবছিস তাই না? আজ কলেজে ওই মেয়েটার কথা শুনলাম, আমি জানতে পারলাম ও তোকে কত ভালোবাসে। যদি ও তোর জীবনে আসে, মনে কর তোর জীবনটা সেটেল হয়ে যাবে। ঠিকই বলেছো বাবা, জানি না কেন আমারও ওকে খুব ভালো লাগে, কিন্তু তুমি সেদিন দেখলেই তো ওরা ঘরে এসে কীরকম ভাঙচুর করলো। আমি একা থাকলে তো অনেক কিছুই করতে পারতাম, সব ওই মেয়েটার জন্য। বাবা, ওই মেয়েটাকে ছাড়াও আমি থাকতে পারবো, কিন্তু তোমাদের কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। বাবা, তুই আমাদের সন্তান, সেই জন্য আমাদের জন্য তোর এত চিন্তা, কিন্তু আমরা নামমাত্র মা বাবা। আমরা জানি তুই মেয়েটার সঙ্গে খুবই সুখে থাকবি, আর ওই মেয়েটা তোকে খুবই ভালোবাসে রে, নিজের মনের কথা বোঝো। শুনুন, আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই। আমার নাম প্রতাপ, আমি আপনার মেয়ের সাথে এক কলেজে পড়ি। তো কি হয়েছে? শুনুন, আমি যা বলি খুব স্পষ্ট কথা বলি, আর অন্যের মনে কি আছে খুব তাড়াতাড়ি জেনে যায়। আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভালোবাসি, এই কথা আপনার মেয়ে জানে না, আপনাকে বলছি। একটা মেয়ের বাবা কি ভাবতে পারে? আমি জানি, কেননা আমার বাবাও একজন মেয়ের বাবা, আর এটা একদমই ঠিক নয় যে
আমরা প্রেমের জন্য নিজেদের মধ্যে মারামারি করি, লড়াই ঝগড়া করি, আর আপনি যদি রাজি থাকেন আমিও রাজি। প্রতাপ, এই সিটিতে দাঁড়িয়ে আমার সামনে আজ পর্যন্ত কারোর হিম্মত হয়নি আমার সাথে কথা বলার, এটাই হলো আমার পাওয়ার। তা সত্ত্বেও তুমি আমার ঘরে ঢুকে আমার পাওয়ারকে কোনো রকম পাত্তা না দিয়ে ডিয়ারলি এসে সামনে দাঁড়ালে, আমি তোমার সাহস আর হিম্মতের তারিফ করছি। তার থেকেও বড় কথা, আমার মেয়েকে ভালোবাসার পারমিশন নিতে এসেছো, এটা আমার পছন্দ হয়েছে। সত্যি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এতে আমার কোনো সন্দেহ নেই। ইউ ক্যান প্রসিড। কি মামা, আপনি ওর কথায় রাজি হয়ে গেলেন? I love you too. আরে এর মধ্যে 120 টাকা ছিল, ওটাও নিয়ে নিয়েছো? এ সময় সাথী করে চলো না এগিয়ে যাই, জীবনের যত বাধা ভেঙে দিয়ে আজ হারাই। এ সময় সাথী করে চলো না এগিয়ে যাই, জীবনের যত বাধা ভেঙে দিয়ে আজ হারাই। আমার কাছে এসো না, প্রেমে হই দিবানা, ভালোবেসে কাছে টেনে নাও না, করো না কো আর বাহানা। জানি তুমি আমারই থাকবে হয়রানি, এ সময় সাথী করে চলো না এগিয়ে যাই, জীবনের যত বাধা ভেঙে দিয়ে আজ হারাই। সুখে দুঃখের সময়
হাসিয়ে প্রেম তরি এ সময় সাথী করে চলো না এগিয়ে যা জীবনের যত বাধা ভেঙে দিয়ে আজ হারা এই নাও আমি আমেরিকা যাচ্ছি আমি আসার আগে এ যেন বেঁচে না থাকে কান্তা ভাই মাধুরী কি উঠেছে না এখনো শুয়ে আছে সবাই মিলে কে মারছো কারণ তোমাদের সাথে ওর ঝামেলা আছে ওকে কিন্তু যখন দেখি আমার সামনে কেউ কাউকে মেরে ফেলার বা কেটে ফেলার কথা বলে তখন আমি বরদাস্ত করি না একদম করি না যা মারার মেরেছো এবার ছেড়ে দাও ওকে কেবে তুই চলে যা আমাদের মাঝখানে আসবি না যা এই আমি বোঝানোর পরেও দেখছি তুই বুঝতে পারলি না ওকে যেতে বলেছিলাম না Oh, my God.
তোরা হায়দ্রাবাদে চলে আয়। আমি ভদ্রাজ রায়, আমাকে বাঁচাতে গিয়েই আপনার ছেলের এই অবস্থা, আমাকে ক্ষমা করবেন। আপনাকে একটা কথা বলার আছে, সেই জন্য আপনাকে খুঁজে খুঁজে এখানে চলে এলাম। আপনার ছেলেকে যারা মেরেছে ওরা শুধু আমাকেই মারতে আসেনি, তোমার সাথে ওদের কি ঝামেলা আছে ওইসব তো আমার জানা নেই, কিন্তু ওরা তোমাকে মারার চেষ্টা করছে। ওরা আমাকে না মেরে তোমাকে শুধু শুধু কেন মেরে গেল এটাই ভাবো। যাকে তুমি আমাকে বাঁচিয়েছো আমি তোমার কাছে কৃতজ্ঞ। ও যা কিছু বললো সব সত্যি কথা বলে গেল, ওরা তোকে মারতে এসেছিল জানিস। তোমার দুশ্মন কে হতে পারে? রঘুনাথ ছাড়া আর কে হবে? এই কি বলছিস তুই? ও ঠিকই বলছে, ওর মেয়েকে তুই ভালোবাসিস না? ওদের অনেক পয়সা, ওর বাবা এই শহরের বড় ডন, ও যা ইচ্ছে তাই করতে পারে। ওর মেয়েকে দেখাচ্ছিল ও কত খুশি, কিন্তু সুযোগ পেতে তোকে মারার চেষ্টা করছিল। আর নয়তো কি, কেউ যেন জানতে না পারে সেই জন্য বলো আমেরিকা যাচ্ছি। কি রে, সত্যিটা না জেনেই তোরা? আর কি জানতে চাস তুই? এই সারা শহরের লোক শুধু একটা ফোনে জেনে যায় যে রঘুনাথের ব্যাকগ্রাউন্ডটা কি। খতম করে দিয়েছো তো ওকে? স্যার অল্পের জন্য বেঁচে গেল। ছি ছি, ওই লোকটাকে মারতে পারলি না? আমার কাছে এত লোক আছে, তোরা সবাই এক্সপার্ট ভেবে এই কাজটা দিয়েছিলাম, কিন্তু তোরা সবাই এক একটা গাধা। স্যার কথা, এই চল ফট। আরে আমার সোনা মামা, এদিকে এসো। কি হয়েছে, চুপ কেন? ড্যাডি, প্রতাপকে তোমার পছন্দ নয় না? এরকম কেন বলছো? প্রতাপের উপর গুন্ডেরা হামলা করেছে। প্রতাপের উপর গুন্ডাদের হামলা? কে করেছে এটা? সবাই বলছে তুমি এটা করিয়েছো। তুমি কি এটা বিশ্বাস করো? এসো আমার। প্রতাপ, সত্যি যদি মারার ইচ্ছা থাকতো তাহলে ওই দিনই মারতাম যেদিন তুমি আমার বাড়িতে এসেছিলে আর বলেছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, এই জন্য আমি মারিনি। যেদিন আমার মেয়ে বলল যে প্রতাপকে আমার জীবন সাথী বানাতে চাই ড্যাডি, সেদিন থেকেই তোমাকে জামাই বলে মেনে নিয়েছি। আজ পর্যন্ত আমি আমার মেয়ের চোখে একটু একটুও চোখে জল দেখিনি। প্রথমবার তোমার জন্য ও কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, যে যাই বলুক, কিন্তু কিন্তু আমারই মেয়ে আমাকে সন্দেহ করলো। নো মোর হেজিটেশন, কালকেই আমার মেয়ের সাথে এনগেজমেন্ট হবে। এ কি আঙ্কেল, আমাকে ভালোবাসে সেজন্য ও হয়তো এরকম বলেছে? না প্রতাপ, ও বলেছে তার জন্য নয়, আমার মেয়েকে খুব তাড়াতাড়ি কোণের বেশে আমি দেখতে চাই, তাই না মামা?
শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, প্রতাপ কোথায়? আসবে, এখনই এসে যাবে ও। আপনি তো বলেছিলেন একে মারতে। আমি বলেছিলাম তোকে? প্রতাপ আমার হবু জামাই। স্যার, আমেরিকা যাওয়ার সময় যে এনভেলপ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। ওটাতে এরই ফটো ছিল স্যার। প্রতাপের ফটো ছিল? এই আবার সেই নতুন নাটক? নাটক কি নাটক? তোমার আর প্রকাশের মধ্যে কিছু ঝামেলা আছে কি? কেউ পুরো হায়দ্রাবাদ শহরে গুন্ডারা চালায় যে কিং মেকার প্রকাশ, প্রত্যেক জায়গায় ওর ব্রাঞ্চ আছে। এখানে এখানে ওর কোনো কাজ থাকলে আমি করে দিতাম, আর যদি ওদিকে আমার কোনো কাজ থাকে ও করে দেয়। গত সপ্তাহে আমেরিকা যাবার সময় ও আমাকে একটা এনভেলপ দিয়েছিল, ওই এনভেলপে তোমারই ফটো ছিল। তার মানে ওর সাথে তোমার কোনো শত্রুতা আছে। দেখুন এই প্রকাশকে, ওর কাছে আমার ফটো কি করে এলো আমি কিচ্ছু জানি না। তা প্রকাশ তোমাকে টার্গেট করেছে, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি বেঁচে গেছো, আর তোমার এই ফটো সব জায়গায় পৌঁছে গেছে ধরে নাও। দেখো প্রতাপ, একজন বাবার মতো ভেবে দেখো। ওই দিন তুমি বলেছিলে না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, এই বলে পারমিশন নিয়েছিলে না? ঠিক তেমনি আজও ভাবছি এক বা দুদিনের মধ্যে তোমাকে মেরে ফেলবে। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমার মেয়েকে ভুলে যাও। আমাকে মারবে আর তার জন্য আমি আপনার মেয়েকে ভুলে যাবো, এতটা ভীত নই, একদম ভীত নই আমি। প্রতাপ পার্থ সারথি আমি।
আমি কারোর সাথে সহজে পাঙ্গা নিই না। আর কেউ যদি আমার সাথে পাঙ্গা নেয় তাহলে আমি তাকে ছেড়ে কথা বলি না। আমি হায়দ্রাবাদ গিয়ে প্রকাশকে খুঁজে বার করে খুব জলদি ফিরে আসবো, মনে রেখো। মাধুরী, যেমন বড়রা ভেবেছে ঠিক তেমনি এই মাসের 28 তারিখে 9:10 হওয়ার সাথে সাথেই আমরা বিয়ের পিঁড়িতে বসব। এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই বেশি কসরত করবি না, নাহলে তোর শরীর খাওয়া যাবে। কিরে চান্দু, আবার সাসপেন্ড হয়ে আসলি না? সাসপেন্ড না হয়ে এখানে কোনদিন এসেছে? এ কি হয়েছে রে? এই প্রকাশ লোকটা কে রে? কেন রে, কি দরকার ওর সাথে? আমাকে মারার চেষ্টা করছে। হ্যাঁ, ও তোকে মারার চেষ্টা করছে কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। মনে আছে সেদিন যাদের মার্কেটে মেরেছিলি, ওরা প্রকাশের লোক? এসব মামুলি ব্যাপার রে, এগুলো ওরা হামেশাই করে থাকে। মারা মারি ওই দিন দেখলি না, প্রকাশের ভাইকে কিভাবে মেরে রেল লাইনের ব্রিজের নিচে কিভাবে ফেলে দিয়েছিল, এটা তো আমি পেপারে পড়েছিলাম। এই পেপারটা তোর কাছে আছে? এই দেখ, পেয়ে গেছি রে। সেদিন বাবার ফোন এসেছিল বলে আমি বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যাচ্ছিলাম। এই অটো, অটো! এটাকে কিছুতেই ছাড়া যাবে না। এই অটো, অটো! এই দাঁড়াও, 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 দাঁড়াও বলছি। এ ভাই, স্টেশনে যাবে কি? প্যাসেঞ্জার আছে স্যার। এ ছোটকু, প্যাসেঞ্জার? এ মিস্টার, রেসপেক্ট। সরি স্যার। স্যার আপনি কতদূর যাবেন? ইস্টে যাব আমি। স্যার আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেবেন, আমার ট্রেনে টাইম হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার নামটা কি? রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য নামের কি দরকার? এমনি টাইম পাসের জন্য বলছিলাম। তোমার নাম কি? আমার নাম প্রতাপ। রাম, জানকি রাম। স্যার আপনি কোন ক্লাসে পড়েন? সেকেন্ড ক্লাস। বড় হয়ে আপনি কি হতে চান? এপিজে আব্দুল কালাম। ওহো, সবাই বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আর আপনি সোজা রাষ্ট্রপতি হতে চাইছেন? এর থেকে বড় পোস্ট আছে নাকি? ভাই ওই দেখো ভাই, সেদিন মার্কেটে ওই আমাদের লোককে মেরেছিল ভাই। আমাদের এরিয়ায় এসে আমাদের লোককে মেরেছে, এটা আমাদের ইজ্জতের ব্যাপার ভাই। ওকে তুমি উড়িয়ে দাও ভাই। ভাই ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। Thank you.
এরপর আমি ছোটুকে হাসপাতালে ভর্তি করে বাড়ি চলে যাই। এখন বুঝতে পারছি যে প্রকাশের ভাই সেদিন নিচে পড়ে গিয়ে মারা গেছিল। এখন কি করবি ভেবেছিস তুই? ভদ্রাজের লোক এটা, তাই না? হ্যাঁ ভাই, খুব স্মার্ট। আমার নামই প্রতাপ, তুই যাকে খোঁজ করছিস মারার জন্য সেই লোকটা হচ্ছি আমি। আমি কিন্তু তোর ভাইকে জেনে শুনে মারিনি, এ সবকিছুই অজান্তে হয়ে গেছে। ও যে মরে গেছে এখন আমি জানতে পারলাম। আমাকে মারলে তো তোর ভাই কোনোদিন কি ফিরে আসবে বল? তোর লোকজন আমাকে মারবে, আমি আবার ওদের মারবো। এই লড়াই ঝগড়া আমার একদম পছন্দ না। তোর ভাইয়ের মৃত্যুতে যতটা তুই দুঃখ পেয়েছিস ততটাই আমি পেয়েছি। আমরা এই ঝগড়াটাকে এখানেই শেষ করে দিই, এটাই ভালো হবে। ভুলে যা সব, যা হয়েছে ভুলে যাব, আমার ভাইয়ের মৃত্যু ভুলে যাব। আমি অনেক ভুল ভেবেছি। আমার ভাইকে মারার পর তুই মরার ভয়ে কোথাও লুকিয়ে থাকবি এমনটা ভেবেছিলাম আমি, আর তুই এসে বলছিস আমি তোর ভাইকে মেরেছি। তোর এত দম আছে আমি জানতাম না, আজ এখানেই দেখবো কার কত দম আছে। এই মুন্না, দেখছিস তুই, আজ অনেক বছর পরে একটা সাহসী দেখলাম যে তোকে মারার পরে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। আজ ওকে চিরে টুকরো টুকরো করে আমার দিব্যি পূরণ করবো। এই কাট ওকে। এই প্রকাশ, এই লড়াই ঝগড়া আমি একদম পছন্দ করি না। তুই জেনে শুনে এই ঝামেলাটাকে আর বাড়াস না প্রকাশ। এই প্রতাপ, যদি তুই আর একবার আমাকে ভাবিস তাহলে সেদিন তুই তোর মৃত্যুকে ডেকে আনবি। বাপরে বাপ, রাক্ষস কুলে একন দেবতে এসে ভাঙচুর করে গেল, ভাইয়ের এবার কাজ হয়ে গেল। কোথা থেকে এসছো? আমি জানি, প্রকাশের ওখান থেকে না? মুন্নার মার্ডার কেসটা আমি ইনভেস্টিগেশন করছি। আমি ওকে জেনে বুঝে মারিনি স্যার, একটা ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে হয়ে গেছে, না জেনে সব কিছু হয়ে গেছিল, সেই জন্য নিজেকে গিলটি ফিল করছি, তাই প্রকাশের সাথে দেখা করতে গিয়েছিলাম। মুন্নাকে মেরে তুমি কোনো দোষ করনি, মার্ডার করে তুমি ভালো কাজ করেছো, আশ্চর্য লাগছে। চলো গাড়িতে ওঠো, এখনই জানতে পারবে কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এসো। ওই মহিলাকে দেখছো? আমার আগে এখানে যে পুলিশ অফিসার ছিল এ তার স্ত্রী, এ নিজের চোখের সামনে মুন্নায়ের স্বামীকে কেটে ফেলে। এটা সহ্য করতে না পেরে এই মহিলা পাগল হয়ে যায়। আর ওই বাচ্চাটা ওর ছেলে, পড়ালেখা করার এইটুকু বয়সে ওর মাকে সামলাচ্ছে, বেচারির ভাগ্য। ওই লোকটাকে দেখো, 6 বছর আগের কথা, এই লোকটা তার মেয়ের বিয়ের জন্য কাপড় কিনতে এখানে এসেছিল। মুন্না ওর মেয়েকে তুলে নিয়ে গেল, তখন থেকে আজ পর্যন্ত ওর মেয়ের কোনো খোঁজ নেই। আর এ ওর মেয়ে ফিরে আসবার আশায় এই শহরে পড়ে আছে। শুধু এটুকুই নয় প্রতাপ, ওই সামনে দেখো, যেখানে কোনো জানোয়ারও থাকতে পারে না সেখানে এরা কেন থাকে জানো? কেননা ওই প্রকাশ তার ভাইয়ের নামে মাল্টিপ্লেক্স বানানোর জন্য এদের ঘর খালি করবার সিগনেচার নিয়ে নিয়েছে। এরা কমজোর, প্রতিবাদ করতে পারে না, এই জন্য এরকম জীবনযাপনে বাধ্য হয়েছে। এবারে বলো প্রতাপ, এখনো তোমার মনে হয় মুন্নাকে মেরে তুমি কোনো অন্যায় করেছো? তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমরা এতদিন কি করছিলাম। আসলে আইনি আমাদের রুখে দেয়, প্রকাশের গায়ে হাত দিলেই ওপর মহল থেকে মন্ত্রীর ফোন চলে আসে, এক পা আগে বাড়াতেই পেছনে আসার জন্য হাইকমান্ড থেকে ফোন আসে। আমার নজরে প্রকাশকে ধরতে যাওয়া যদি ভুল হয় ততটাই ভুল হবে তোমাকে ধরতে যাওয়া। এই নাও তোমার পার্স, মুন্নার ডেড বডির পাশে পড়েছিল। প্রতাপ, নিশ্চিন্ত মনে তুমি গ্রামে যাও, আর যে মেয়েটাকে ভালোবাসো তাকে বিয়ে করে সংসারী হও। শোনো, প্রকাশের লোকেরা যখন তখন তোমার উপরে হামলা করতে পারে, কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। উইশ ইউ অল দ্য বেস্ট।
ছোটু, এই এই ছোটু কি হয়েছে তোর? কি হয়েছে তোর? বল বল না কি হয়েছে তোর? হ্যাঁ বল। What? ভাই, মুন্নাকে মারার জন্য ভদরাজ নয়, ও ও কলেজে পড়া একটা ছেলে। কেও কোথায় থাকে বল বল। প্লিজ পেশেন্টকে ডিস্টার্ব করবেন না, এমন করলে কমাতো যেতে পারে। হ্যাঁ স্যার। আরে আমার ভাই অলরেডি মরে গেছে, চল হাঁট। হ্যাঁ বল বল। ভাই ও কোথায় থাকে আমি জানি না, কিন্তু ওর সাথে একটা স্কুলের ছেলেও আছে। এ গাড়িতে তোল রাখে। সত্যি বলছি স্যার, ওকে আমরা জানি না। জানিস না তো তোর ছেলেকে স্টেশনে পাঠালি ওর সাথে কি করে? হ্যাঁ বল 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 বল। হ্যাঁ বলো 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 বলো। না জেনে শুনে ছেলেকে ওর সাথে পাঠিয়েছিলে? হ্যাঁ বলো সত্যি করে বল। এক্ষুনি না বললে তোর ছেলে কিন্তু আমার হাতে মারা যাবে। স্যার, ওর বাড়ির সম্বন্ধে আমরা ইনফরমেশন পেয়েছি। এই নিন ওর ছবি। ভাই এই সেই ছেলেটা, এই আমাদের মুন্নাকে মেরেছে।
হায়দ্রাবাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? তুই তো খুব চালাক আছিস। মুন্নাকে মেরে ভেবেছিস কি তুই বেঁচে যাবি? জীবনে যে ফুল করা উচিত ছিল না ওই ফুলটা তুই আজ আমাকে আমাকে টেনশন দিয়ে করলি। আমার ভুলের জন্য ওর বাবা মাকে মেরে ওকে তুই অনাথ বানিয়ে দিয়েছিস। তোর জন্যই ও অনাথ হয়ে গেছে। আমি ওর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, পঞ্জিকা মতে আমাদের বিয়ে 28 তারিখ ঠিক হয়েছে, ততদিন এখানেই থাকবো। এখানে থেকেই তোর সবকিছুর উপর নজর রাখবো। তোর গুন্ডারাজ খতম করবো আমি, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তোকে। একটা কথা কান খুলে শুনে রাখ, এর মাথায় হাত দিয়ে বলছি আমি, যতক্ষণ না তোকে মেরে ওর মা বাবার মরার প্রতিশোধ না নিতে পারছি ততক্ষণ আমি তোর আশেপাশেই থাকবো। তোকে আমি মেরে পুঁতে দেবো এখানেই, কথা দিচ্ছি। তোর যত ক্ষমতা আছে তোর ব্রাঞ্চের সমস্ত গুন্ডাদের সবাইকে এখানে দাঁড় করা। এই প্রকাশ, ভুল করে আমার হাতটা তোর ভাইয়ের উপরে পড়ে গেছিল, জেনে শুনে আমি ওকে মারিনি, তবুও সে উপরে চলে গেছে। তোর তো পুনর্জন্ম হবে না। আবার বলছি তোকে, আমি একাই 100, তোদের মেরে এখানেই চিড়ে ফেলবো। মনে থাকা যেন। পাপা, প্রতাপ, কি হলো পাপা? আমি এত টেনশনে আছি, কেন কিছু বলছো না? প্রতাপের ওপর যে ভরসা করে তার কোনো টেনশন হয় না, আর যে ওর সাথে পাঙ্গা নেয় তার বরং টেনশন হয়ে যায়। হ্যাঁ মা, প্রকাশ শুধু নয়, প্রকাশের মতো 100 জন আসলেও ও যা ভেবেছে ওই শুভলগ্নে ও তোকেই বিয়ে করবে। চুরি করে নিল,
জীবনী আমি অনেক পাব কোন পরী হোক অপ্সরা নারী হোক সোহাগী প্রাণের সেরানী হোক আমার প্রাণের ভ্রমরি হোক আমার জীবন সঙ্গিনী হোক হিরো আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি ইয়াহু এ কি তোমরা কি দেখছো হ্যাঁ এটাই ভাবছো যে কোন অবতার উপর থেকে তোমাদের বাঁচানোর জন্য আসবে সে এসে গেছে হ্যাঁ এই হলো সেই বীর যে কিনা মুন্নাকে মেরেছে সেই বাহাদুর এটুকুই নয় আজ প্রকাশের বাড়ি গিয়ে ওর লোকেদের মেরে এসেছে আর ওয়ার্নিং দিয়ে এসেছে যে ওর গুন্ডার যে শেকড় বাকর ধ্বংস করে দেবে এই প্রতাপ বাবা আমার মেয়েকে কি কোনোদিনও ফিরে পাবো না ছ বছর ধরে অপেক্ষা করে রয়েছি শুধু এই আশাতেই বেঁচে আছি তোমাকে দেখে আমি সব দুঃখ ভুলে গেছি আমার মতো দশা কারোর আর হবে না জেনে সেই ভেবে আমার খুব আনন্দ দাদা আমি এই ভারে পয়সা জমা করেছিলাম এই পয়সা আমি ভগবানকে দেবার জন্য রেখেছিলাম কিন্তু তুমি আমার বাবার হত্যাকারী ওই মুন্নাকে মেরেছো সেই জন্য তুমি নও এত আশ্চর্য হয়ে কি দেখছো বাবা তুমি আমাদের আশার জ্যোতি তুমি আমাদের অন্নদাতা ভগবান তোমাকেই আমাদের রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছে বাবা তুমি আমাদের কাছে থাকলে আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখব বাবা তুমি তো আমাদের কাছে ভগবান হয়ে এসেছো বাবা
এই ছোটু, কি হয়েছে তোর? কেন কাঁদছিস? বল না কেন কাঁদছিস, বল না ছোটু। দাদা, দাদা, তোমার সম্বন্ধে আমার মা বাবা কিচ্ছু জানতো না। আমি ওনাদের কত অনুরোধ করলাম, কিন্তু আমার মা বাবাকে মেরে ফেললো দাদা। ওকে ছাড়বে না দাদা, না ছাড়বো না, ছাড়বে না, ওকে না ছাড়বো না। ওরা রিকোয়েস্ট করলে ওদের ছাড়বে না, মেরে ফেলবে। না না, আমার কথা মন দিয়ে শোন। তোদের স্টেটে যে কেউ যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু এখানে আমার শহরে আমার পারমিশন ছাড়া এখানে কেউ কিছু করতে পারবে না, বুঝেছিস? আর যদি তোরা আমার কথা না শুনিস, তাহলে হায়দ্রাবাদ ফিরে যেতে পারবি না। চলে যা এখান থেকে। মনে হচ্ছে ওর প্রাণের ভয় নেই, বারবার ও প্রতাপকেই ডাকছে। নিজের ভালো চাও তো প্রতাপ তোমাকে মারার আগে তুমি এখান থেকে চলে যাও। এই কি, এই এই বলতেই গাড়ির দরজা খুলবে আর ছুটতে ছুটতে একটা ব্রিফকেস নিয়ে আসবে, ওটা খুলে বোম বার করবে আর আমরা চিল্লাবো বোম বোম আর পালাবো। আজ নিয়ে আসুনি। এই জিমি, এই থামলে কেন? হাসো হাসো এখন,
একে জানিস তোরা? তোদের প্রতাপের প্রেমিকা। একে এখানে আমি পুড়িয়ে দেব, জ্বালাটা ওখানে থেকে ওর গায়ে লাগবে। আগুন লাগা এর মধ্যে। এই প্রতাপ, যদি তুই বাপের বেটা হোস তাহলে দশ গুণের আগে তোর প্রেমিকাকে বাঁচিয়ে নিয়ে যা, না হলে এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। যদি মায়ের দুধ খেয়ে থাকিস একবার গায়ে হাত দিয়ে দেখ, এখনই জেনে যাবি কে আসল মায়ের দুধ খেয়েছে। তুই আমাকে টাইম দিয়েছিলি না? যদি সত্যি তুই মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার দশ গোনার আগে তুই আমাকে মেরে দেখা, না হলে তুই যে আমার সত্যি যে কতটা সেটা তুই ভালো করেই জানিস না। এক ওর মতো আর আমার মতো আমি, কিন্তু আমি যেটাই এখানে চাইবো সেটাই এখানে হবে মিনিস্টার স্যার। হবে, ওই রকমই হবে, যেমন তুমি চাইবে তেমনি হবে। এখন থেকে তুমি যা করতে চাও এই রকমই বসে বসে করো। এসএপি প্রকাশকে অ্যারেস্ট করো। এই হোম। হ্যাঁ হোম মিনিস্টার, এতদিন বিরোধী পক্ষ লোক যেমন বলছিল তেমন করে এসেছো। ওকে নিয়ে যাও লকআপে। যাও 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 যাও। চলো। তার বাপ প্রকাশকে নিয়ে আমার সামনে হাজির হবে। এখন দেখ ফোন লাগাচ্ছি। তুমি হবে এসিপি, ওকে তো কবে বের করে দিয়েছি। চল জলদি চালাকল চালাকল। প্রকাশ, আমি এসে গেছি, তোমার আর কোনো ভয়ের কারণ নেই। কি হলো, ওই এসিপি কে ভয় পাচ্ছ? হ্যাঁ, আর ওই এসিপি কেন? যদি প্রতাপ আসে আমাদের কিচ্ছু করতে পারবে না। হুম হুম হুম
স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাঁ। হোম মিনিস্টার কোটেশ্বর রাও গায়েব হয়ে গেছে। শহরের লোকের মুখে মুখে এই কথা শোনা যাচ্ছে যে কাল রাতে মাফিয়াদের মাথা প্রকাশকে যে পুলিশ অ্যারেস্ট করেছে ওকে ছাড়ানোর জন্য হোম মিনিস্টার কোটেশ্বর রাওকে কিডন্যাপ করে ইন্টেলিজেন্সের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই কেসটা এসিপি বর্মা অনুসন্ধান করছে। আরে তোমাদের খুঁজতে পুরো শহর উঠে পড়ে লেগেছে, আর তোমরা কিনা চোরের মতো বসে আছো। একবার আমাকে বাইরে আসতে দাও। পারবে না আসতে। আমি তোমার সব কুকর্মের প্রমাণ একত্র করে কোর্টে সাবমিট করে দিয়েছি। ওই প্রমাণ দ্বারা এটা জানা যাচ্ছে যে এর 90% কেসে তোমার হাত আছে। এখন তুমি এখান থেকে অ্যাসেম্বলি যেতে পারবে না, ডাইরেক্ট সেন্ট্রাল জেলে যাবে। চিল্লিও না। এ প্রকাশ, এই শহরের চার্জ যখন আমি নিয়েছিলাম না, তখনই বলে দিয়েছিলাম তোকে একটা সুন্দর গিফট দেব। এতদিন এই ফাইলগুলোয় ধুলো পড়ে গেছিল, এই ধুলো ঝেড়ে তোর সব অন্যায়ের জন্য তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। এরপর তোর চ্যাপ্টার খতম হয়ে যাবে। হ্যাঁ, কিরে পেছন ফাটছে নাকি রে শুনে? তোর এখন এটাই মনে হচ্ছে না যে তোকে অ্যারেস্ট করার পর পুরো শহরে দাঙ্গা লেগে যাবে? কিছু হবে না, ওরা রং খেলবে, উৎসব পালন করবে। রঙে 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 রাঙিয়ে দে সবাইকে আজ খুশির এ রঙে, ডম ডম ঢোল বাজিয়ে নাচো গাও সবাই একসাথে, সব 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 শত্রুদের মেরে আমরা ব্যান্ড বাজাবো আজ। আজ সব একসাথে মিলে মিশে আনবো খুশির এই জোয়ার, আমরা থাকি না থাকি কেউ আজ শত্রুকে করবই বিনাশ, সে যত বড়ই হোক না খিলাড়ি আমরা তাকে তো ছাড়বো না না। সব 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 সবাই সব 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 শত্রুদের মেরে আমরা ব্যান্ড বাজাবো আজ। আজ সব একসাথে মিলে মিশে আনবো খুশির এই জোয়ার। আমরা সবাই তোর পাশে, অন্যায়কারীরা চিরকাল ভীত, মৃত্যু ভয় ওরা আতঙ্কিত, পৃথিবীর যত অন্যায় অবিচার প্রতিবাদ হয়েছে প্রতিকার, জীবনে মরণে সাথী আমরা থাকবই থাকবো। সব 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 সবাই সব 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 শত্রুদের মেরে আমরা ব্যান্ড বাজাবো আজ। আজ সব একসাথে মিলে মিশে আনবো খুশির এই জোয়ার। উড়িয়ে দিয়েছে।
করতে। এই এসিপি, আমাকে আটকে রাখবে এত বড় হয়নি তোর এই সেল। আমার চোখে দেখ, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন মনে হচ্ছে না যে তুই বাঘের মুখে হাত দিচ্ছিস, তাই তো? তুই তো এখন গেলি শিবের গাজন গাইতে গাইতে কৈলাস পর্বতে। এই এসিপি, এখন প্রতাপকেও তোর কাছে পাঠিয়ে দিচ্ছি, বুঝেছিস? তুই এসে রিসিভ করে নিস। কাঁদছিস তুই? কাঁদার দরকার? কেঁদে নে, কেঁদে নে, আরো কেঁদে নে। পুলিশ আর পাবলিক কে তোর হাতে দিয়ে ওদেরকে তুই খেপাচ্ছিলি, এখন তো তোর হাতটাকে ছিঁড়ে দিলাম। ওই লোকগুলো আজ ওই লোকগুলো তোকে কেন ছেড়ে দিয়েছে জানিস? কারণ তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। এই টেনশন নিবি না বলতিস না তুই? এখন আমি 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 দিচ্ছি তোকে টেনশন। আয় 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 রে প্রতাপ। Thank you.
স্যার আমাকে বাঁচান স্যার স্যার আমাকে বাঁচান স্যার আরে কে হ্যায় তুমি আমি জানি না আমাদের ডিজিপি ফোন করেছিল আমাদের জরুরি কাজ আছে আমাদের কি এখানে বসে থাকলে হবে চল এই চল রে স্যার